নমস্কার বন্ধুরা, যশোদার নিরামিষ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এমন একটি শাকের রেসিপি যেটা এই সিজন চেঞ্জের সময় আপনাদের প্রত্যেকেরই প্রায় অল্প বিস্তর গা হাত পায়ে ব্যথা হচ্ছে। তো এই ব্যথায় যেমন ওষুধ খাবেন, তেমনি এইভাবে এই শাকটা রান্না করে খেলে আপনাদের গায়ে হাতে ব্যথা বলুন বা মুখের বিস্বাদের ভাব বলুন, সবটাই অনেকটা কমে যায় আর খেতে অসাধারণ লাগে। এই শাকটা দেখেই চিনতে পাচ্ছেন, এটা হচ্ছে মেথি শাক। আর মেথি শাকটা হালকা তেঁতো স্বাদের হয় সাধারণত, কিন্তু সেটা কাটার গুণে তেঁতো না হয়ে একদম দারুণ স্বাদের হবে যদি এইভাবে শুধু পাতাগুলো নেন। আর পাতাগুলোর সাথে নিয়েছি আমি এখানে দুটো মিডিয়াম মাপের আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর ছোটো মাপের একটা বেগুনও ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। বিনা মশলায় এই রান্নাটা আমি করে দেখাবো, খুব সুস্বাদু হবে আর প্রথম পাতে ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখন এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় সর্ষের তেল গরম হয়ে ধোঁয়া উঠলে এর মধ্যে কালো জিরে আর সর্ষে ফোড়ন দিয়েছি, আর একটুক্ষণ পরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন যশোদার রান্নাঘর, নিত্য নতুন নিরামিষ রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আলুটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এই শাকটা যত সিম্পলভাবে রান্না করবেন ততটাই এর উপকারিতা এবং ততটাই এর স্বাদ বেড়ে যাবে। ভাজা আলুগুলো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনটা দেওয়ার পর আরও দু তিন মিনিট ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম বেছে ধুয়ে রাখা শুধুমাত্র পাতাগুলো। আর মেথি শাকের পাতাগুলো দেখতেই পাচ্ছেন খুবই টাটকা, শুধু পাতাগুলো ব্যবহার করলে তেঁতো স্বাদ আসবে না। আর যদি আপনারা ডাঁটা ব্যবহার করেন, যে কচি ডাঁটাগুলো থাকে মেথি শাকের সাথে, তাহলে এর মধ্যে কিন্তু একটা তেঁতো ভাব আসবে, তাহলে খেতে অতটা ভালো হবে না। নেড়ে চেড়ে দু তিন মিনিট ভেজে নিচ্ছি। দেখুন দু তিন মিনিট ভাজার পরে কতটা শাকটা কমে এসছে। আর এই সময় আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আগে দিইনি, কারণ লবণটা যোগ করলেই জল বেরোতে শুরু করে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এইভাবে করলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলুম চা চামচের পরিমাণের এক চামচ চিনি, শাকে সামান্য একটু চিনি দিলে টেস্ট আরও বেড়ে যায়। নিরামিষ দিনে একবার এইভাবে করে দেখবেন, আপনাদের মুখে লেগে থাকবে। 3 থেকে 4 মিনিট এইভাবে ভাজার পরে দেখুন শাকটা খুব ভালোভাবে মজে গেছে, আলু আর বেগুনও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর একটা অসাধারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা আচার আচার গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। গন্ধটা শুকলেই মনে হবে যেন এই দিয়েই এক থালা ভাত খেয়ে নিই। আপনারা আমার এইরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন 3-4 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল আমার মেথি শাক ভাজি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পরিবেশন করে নিয়েছি মেথি শাক ভাজি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যশোদার রান্নাঘরের পাশে থাকবেন। আবার আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। জয় গোপাল।